রামকৃষ্ণ ঘোষ, আবারও আপনাদের সামনে নতুন আলোচনা নিয়ে। আমি হেলথ বা স্বাস্থ্য নিয়ে আলোচনা করছিলাম আগের ভিডিওগুলোতে, বলেছি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, জীবনের উন্নতিতে উন্নতি অনেকটা ব্যাহত হয়, এটা বারবার আমি বলছি। তাই কোনো হরোস্কোপ দেখার আগে তার আগে স্বাস্থ্য দেখা উচিত, এবং এই স্বাস্থ্য রোগটা কতটা জটিল বা কতদিন হবে বা দীর্ঘস্থায়ী কি ক্ষণস্থায়ী, সেগুলো দেখার জন্য লগ্নপতির অবস্থান অবশ্যই দেখতে হয়। কারণ লগ্নপতি হলো আমাদের মূল ভিত, আমাদের জন্মছকের মূল ভিত হলো লগ্ন এবং সেই লগ্নপতির অবস্থান। লগ্ন দুর্বল কি লগ্নপতি দুর্বল, সেটা কিন্তু দেখা দরকার। লগ্নপতি ভালো না থাকলে কিন্তু সারা জীবন সেই রোগ নিয়ে ভুগতে হয়, সেটা খুব জটিল রোগ না হলেও কিন্তু সেই রোগ নিয়ে সবসময় শরীরের মধ্যে একটা কিন্তু রোগ লেগেই থাকে। যাই হোক, আজ আমি আর একটা রোগ নিয়ে আলোচনা করছি, যে রোগ অনেকের দেখা যায়, স্বরভঙ্গ, অর্থাৎ গলায় ঠিক মতো স্বর বেরোয় না। এগুলো কেন হয়? তাহলে এই গ্রহের এই স্বরভঙ্গের জন্য প্রধানত দায়ী যে গ্রহটি, সেটি হলো বুধ। তাহলে তিনটে গ্রহ যদি নিচস্থ থাকে, অর্থাৎ নিচস্থ বা দুর্বল অবস্থা থাকে, একটা হচ্ছে শনি, একটা হচ্ছে রবি, আর একটা হচ্ছে বুধ। তাহলে শনি যদি মেষে থাকে, আর বুধ যদি মিনে থাকে, আর রবি যদি কুম্ভে দুর্বল অবস্থা থাকে, তাহলে কিন্তু এই স্বরভঙ্গ রোগ দেখা যায়। তাছাড়া মিনে বুধ ও চন্দ্র যদি রবির সঙ্গে থাকে, তাহলেও কিন্তু দেখা যায়। এবং রবি চন্দ্র যদি রবি ও বুধ, চন্দ্র ও বুধ যদি রাশিতে থেকে কোনো জায়গায় থেকে যদি রবির দ্বারা পীড়িত হয়, তাহলে কিন্তু এই রোগ দেখা যায়। আবার এই রোগ দেখা যায় যদি লগ্নে মিনে মিনে যদি বুধ থাকে এবং তৃতীয় শুক্র থাকে এবং তুলায় যদি শনি থাকে, তাহলেও কিন্তু এই রোগ দেখা যায়। কোন রাশিতে রবি ও বুধ বা রবি চন্দ্র যদি বুধ চন্দ্র যদি রবির দ্বারা পীড়িত হয়, তাহলেও কিন্তু এই রোগ হতে দেখা যায়। যারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন যারা ভিউয়ার তারা লাইক দেবেন যদি ভালো লাগে, আর কমেন্ট পোস্ট করবেন, আর যেগুলো ভিডিওগুলো আপগ্রেডেশনের জন্য খুব দরকার। যাই হোক, আজ এই পর্যন্তই, এইভাবে আমি আলোচনা করতে থাকি।